বুলেটিনের শুরুতেই নজর রাখবো গতকালও আপনাদের দেখিয়েছিলাম আর তারপর আজও শাহজাহানের বাড়িতে সিবিআই, শাহজাহানের আকুঞ্জিপাড়ার যে বাড়ি সেখানে সিবিআই এর হানা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আকুঞ্জিপাড়ায় সিবিআই, গতকাল শাহজাহান মার্কেটেও হানা দেয়। সিবিআই ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন এবং সিবিআই এর সঙ্গেই তারা রয়েছেন, সিবিআই এর সঙ্গে রয়েছে ইডির দুই আধিকারিকও যারা আহত হয়েছিলেন হামলার মুখে পড়েছিলেন বিগত 5ই জানুয়ারি। আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই গোটা বিষয় নিয়ে। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি নজর রাখবো। শুভজিৎ, আগামী কালই হেফাজত শেষ হচ্ছে একদিকে শেখ শাহজাহানের, আর অন্যদিকে তার আগে তথ্য প্রমাণ জোগাড় করতে মরিয়া যে সিবিআই তার বলার অপেক্ষা রাখে না। গতকালের ছবি আজকের ছবি সে কথাই বলছে। আমি এই মুহূর্তের আপডেটটা একটু জানতে চাইবো দর্শকদের জন্য। একেবারে দেখো, সিআইডি হেফাজত থেকে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে সিবিআই আধিকারিকরা তারা চেষ্টা চালাচ্ছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা, সেই ঘটনার যে মামলার তদন্ত ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে শুরু করা হয়েছে, সেই মামলাকে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা, দ্রুততার সঙ্গে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখেছি যে গতকাল থেকে কার্যত দফায় দফায় শেখ শাহজাহানকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে আজ সকালে আমরা দেখলাম সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল তারা এসে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের যে বাড়ি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই বাড়ির ভেতরে সিবিআই আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। শুধু বাড়ির ভেতরে প্রবেশ নয়, একদিকে যেরকম তল্লাশি অভিযানের যে কাজ, সেই কাজ যেরকম একদিকে চলছে, সিএফএসএল এর টিম রয়েছে, সিএফএসএল এর প্রতিনিধিরা তারা রয়েছেন, তারা ভেতরের অংশে নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজ করছেন, বাইরে থেকে ডিজিটাল এভিডেন্স জোগাড় করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চলছে। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন এসে পৌঁছলেন রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে, সে সময় তার পরবর্তী সময় আমরা দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে একদিকে যেরকম হামলার ঘটনা ঘটে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের ওপরে কিন্তু কার্যত হামলার ঘটনা ঘটেছিল, এবং সেই তার পরবর্তীতে আমরা দেখেছি যে একের পর এক এই গোটা ঘটনার একের পর এক মোড় দেখেছি। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে এই তদন্তভার নেওয়ার পর প্রথম সিবিআইয়ের এত বড় প্রতিনিধি দল যারা আকুঞ্জিপাড়ায় এসে পৌঁছলেন, 50-এরও বেশি সিবিআই আধিকারিক তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, সঙ্গে রয়েছে সিএফএসএল এর কর্মীরা, একই সঙ্গে রয়েছে সিআরপিএফ এর জওয়ানরা, ভেতরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা প্রবেশ করেছেন, ভেতরে তল্লাশি অভিযান চলছে, সিএফএসএল এর পক্ষ থেকে নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজ চলছে। এবং শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের বাড়ি সেগুলোতেও কিন্তু পৌঁছচ্ছেন সিবিআই আধিকারিকরা। তারা চেষ্টা করছেন সেখান থেকেও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, অর্থাৎ 5ই জানুয়ারি সেদিন কী ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার যে চেষ্টা সেই চেষ্টা চলছে। সিএফএসএল এর যারা কর্মীরা তারা নমুনা সংগ্রহের যে কাজ সেই সংগ্রহের কাজ কিন্তু এই মুহূর্তে সারছেন। আমরা দেখলাম যে বাড়ির চারপাশে যেরকম একদিকে মাপঝোপের কাজ তারা সারলেন, ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে গোটা এলাকার যে ছবি সেই ছবি তুলে ধরলেন, শুধু তাই নয় যে রাস্তা অর্থাৎ আকুঞ্জিপাড়া মোড়, সেই আকুঞ্জিপাড়ার মোড় থেকে সরাসরি যে শেখ শাহজাহানের বাড়ির যে রাস্তা, যে রাস্তা নেমে আসছে সেই রাস্তার মাপঝোপের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু একদিকে যেরকম সিএফএসএল এর পক্ষ থেকে করা হচ্ছে, অন্যদিকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারাও কিন্তু বিভিন্ন দিক তারা খতিয়ে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একাধিক ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে গোটা এলাকার যে 3D প্রিন্ট, সেই প্রিন্ট রেডি করছেন, কোন কোন রাস্তা ধরে এই আকুঞ্জিপাড়াতে শেখ শাহজাহানের বাড়িতে আসা যায় সেই সমস্ত রাস্তা যেরকম একদিকে খতিয়ে দেখছেন, সেরকমই গোটা বাড়ির আশপাশের যে অংশ সেই অংশ একেবারে বাড়ির ছবিটা তুমি তুলে ধরো শুভজিৎ।